বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। তো আমার পেছনে যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ইউটিউবের অনেক দর্শকের বহুল কাঙ্ক্ষিত একটা মোটরসাইকেল। তারা চাচ্ছিল এই মোটরসাইকেলটা নিয়ে যেন একটা মাইলেজ টেস্টের ভিডিও হোক, তো অবশেষে সেটার মাইলেজ টেস্টের ভিডিও করতে যাচ্ছি। এটা হচ্ছে বাজাজ ডিসকভার 110cc মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলের যে ওনার আবদুল্লাহ ভাই, তিনি আমার পাশে দাঁড়ানো আছেন। বেসিক্যালি তিনি আমাকে সহযোগিতা করেছেন এই মোটরসাইকেলটা দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা করার জন্য। আর আবদুল্লাহ ভাইও কিন্তু হচ্ছে আমার নিয়মিত একজন দর্শক। তো ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি ভালো আছি। তো অনেক ধন্যবাদ আপনাকে এই হেল্পটা করার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। আপনার সাজেশন অনুযায়ী এই বাইকটা আসলে নেওয়ার পরে বুঝতে পেরেছি যে না, আসলে এই বাইকটা অনেক ভালো এবং কমফোর্টেবল বাইক। কমফোর্টেবল, জি, সিটি রাইডের জন্য অনেক ভালো। ভালো, আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা তাহলে এবারে মাইলেজে চলে যাব। তো মাইলেজ টেস্ট করার জন্য প্রথমে যে যে কাজগুলো করা হয়েছে আপনাদেরকে আমি একটু ধাপে ধাপে দেখাই নিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কার্বোরেটর চাবি অফ করে দিছি, তারপরে এই যে কার্বোরেটর থেকে যে পাইপটা খুলে ফেললাম, ওই দেখেন ওই জায়গাটাই হচ্ছে কার্বোরেটরের যে পাইপটা, যেটা এটা লাগানো ছিল, যে গাড়ির এই এটা খুলে ফেলার পরে পরেও ভেতরে যে কিছু তেল জমা থাকে আপনারা জানেন, এই তেলটা আমরা স্টার্ট দিয়ে পুড়িয়ে শেষ করে ফেলছি, যার দরুন এখন দেখবেন গাড়ি স্টার্ট নেবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরে তেল আর অবশিষ্ট নাই। এখন আমি এই মাইলেজের বোতলটা দিয়ে এক্সট্রা তেল দিব, তারপরে হচ্ছে এই গাড়িটা স্টার্ট হবে। তো চলুন আমরা এবারে মাইলেজ টেস্টের বোতলে 100 ml তেল গ্রহণ করতেছি। এই তেল পড়া শুরু করলো, আমরা ঠিক 100 পরিমাণ ফয়েল সংগ্রহ করব। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই নিচ্ছি, এই যে এখানে ট্রিপ মিটারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ট্রিপ মিটারে দেখা যাচ্ছে যে 114.3 কিলোমিটার এখানে আছে। তো এই জায়গা থেকে আমরা এখন যাত্রাটা শুরু করব। সো ভিউয়ার্স, আমাদের কাজকর্ম শেষ, এখন আমরা মোটরসাইকেলটা স্টার্ট করব। তো আমরা কোত্থেকে শুরু করছিলাম আপনাদেরকে শুরুর আগে আরেকবার বলে দিচ্ছি, 114.3 থেকে আমরা যাত্রা শুরু করলাম, একটু আগে আপনাদেরকে কিন্তু দেখাইছি। তো চলেন আমরা এবারে আমাদের যাত্রা শুরু করতেছি। গাড়ি স্টার্ট নিছে, এই ভিডিওটা করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এটা হলো দ্বিতীয় দফা, কিছু সমস্যা হয়েছে আসলে, এক এক বাইকের মধ্যে এক এক ধরনের একটু তারতম্য থাকে, এদের মধ্যে একটা তারতম্যতার কারণে অনেক ঘাম ঝরে গেছে আজকে এই মাইলেজ টেস্টের ভিডিও করতে গিয়ে, অনেকগুলো তেল আমাকে ওয়েস্ট করতে হয়েছে। ও চলেন, এট লাস্ট এটা হলো ফাইনাল রাউন্ড, মিটার রিডিং শুরু হয়েছে, আমরা 114.5 চলে আসছি, শুরু করেছিলাম 114.3 থেকে। I'm dead.
120.3 হ্যাঁ গাড়ি ধাক্কানো শুরু করছে 120.3 এ দেখি আর কতটুকু যায় কতটা ধরে রাখি গাড়ি কিন্তু ধাক্কাইতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে 120.6 দেখি আর কোনো স্টার্ট নেই কিনা ট্রাই করি আর একটু স্টার্ট নিছে দেখি এটা দিয়ে কতটুকু যায় মাঝ রাস্তায় এসে গাড়ির রিস্টার্ট বন্ধ হয়ে গেছে আর যাচ্ছে না আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের এটা বন্ধ হয়েছে 120.9 নিশ্চয়ই আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন 120.9 আমাদের এটা বন্ধ হয়েছে চলেন এবারে বাকি হিসাব করি তাহলে আমাদের আমরা 100 ML ফুয়েলে মোট চালালাম হচ্ছে 6.6 কিলোমিটার তার মানে এই মোটরসাইকেলটির মাইলেজ হচ্ছে 66 কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে তো এখন আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটু অপিনিয়ন শুনি যে ওনার মোটরসাইকেলের এরকম মাইলেজ শুনে ওনার অভিমতটা কি তো ভাই বলেন কি অবস্থা আপনার আসলে ওইভাবে তো কখনো মাইলেজ পরীক্ষা করা হয়নি তবে যতদূর আমরা জেনেছি যে এই বাইকটার মাইলেজ 66 to 70 ভিতরেই থাকে তো রিকু ভাইয়ের টেস্ট দ্বারা সেটা আবারও প্রমাণিত হলো তো ভালো আর কি সিটি রাইডিং এর জন্য যারা ফুয়েল কনজাম্পশন বিষয়টা মাথায় রেখে বাইক কেনার চিন্তা ভাবনায় আছেন তারা এটা নিতে পারেন আর কি আচ্ছা তো এখন আমি আরেকটা জিনিস বলে নিচ্ছি সেটা হলো যে এই মোটরসাইকেলটার কন্ডিশন কিন্তু একদম নতুন তো আমি 66 কিলোমিটার বাদ দিলাম অন্তত পক্ষে 50 বা সর্বোচ্চ 55 কিলোমিটার মাইলেজ পাওয়া আমার মনে হয় না যে এটা থেকে কোনো ব্যাপার যদি বাইকের কন্ডিশন সব কিছু ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম মাইলেজ টেস্ট সহ আরও নানান ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ